والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুমজ সাল্লাম ওর হামাতুল্লাহি ওবারাকত সম্মানে তো নুর ইসলাম নাহিদ বাই আল্লাহ তার প্রতি রহমাত নাজিল করুন আকিদা সম্পন্ন সুন্দর একটি প্রশ্ন তিনি করেছেন আল্লাহ তার জ্ঞান আর বর্কদ্যান করুন প্রশ্ন হল যে আমরা তো শুনেছি যে রাসূসাল্লাহ আলাইসলাম বলেছেন আল্লাহ সোহানা ও তালা তো প্রথম আশমানে নেমে আসেন শেষ রাতিতে নেমে এসে ইত্যাদি ইত্যাদি ডাকতে থাকেন দেখ প্রশ্ন হইলো জালা সোহানা তালা তো বলছেন আর রহমান ও আল্লাহ আর রহমান আরশে সে তাহলে কীভাবে নামেন সশলীলা নামেন না কীভাবে এই বিষয়টা পরিষ্কার করবেন আলহামদুলিল্লাহ ওসসালাত ওসসালাম ও আল্লাহ মাবাদ সমানিত নুর ইসলাম আল্লাহ আমাদেরকে সহি বিশুদ্ধ আকিদের উপরে প্রতিষ্ঠিত রাখুন আমিন আপনি যে কথাটাই শুনেছেন সত্যই শুনেছেন হাদিস কথাটি বোখারির হাদিসে রয়েছে এগারোশো পঁয়তাল্লিশে মুসলিম সহি মুসলিমের হাদিসে রয়েছে বারোশো একষট্টিতে হাদিসটি বিশিষ্ট সাহাবি বখ্যাত সাহাবি আবু হরের আদালন থেকে বর্ণিত হাদিসটির সংক্ষিপ্ত অনুবাদ হল এঞ্জিল রব্বুনা তা বারকতা আলা কুল্লাহিয়া নামিসাম বলেছেন আমাদের রব আল্লাহ তালা প্রত্যেক রাতিতে ইলা প্রথম আসমানে নেমে আসেন কখন হেই না সুলুসুল্লাইল আল আখির যখন রাত্রের এক তৃতীয় অংশ বাকি থাকে এবং নেমে এসে কি করেন ইয়া কৌল বলেন মা ইয়া মানিয়া মানি ইয়া ফাস্তা আমাকে রাখবে তার ডাকে আমি সারা দিব মানিয়া ইয়া ফাউতী কি আমার কাছে চাইবে আমি তার চাওয়া তার তাকে আমি দেয়া দেবো যা চাইবে আমি তাকে দিব বা যা দিব অর্থাৎ সরি যা চাবে আমি তাকে তা দিব মান আস্তা ফিরুনি ফাঁক ফিরালো কি আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো লহ হকবর কত সুন্দর একটা কথা এখন এই যে আল্লাহ তালা নিচে নেমে আসেন সপ্ত আসমান থেকে অর্থাৎ আর সাজিম থেকে নিচে নেমে আসেন এই নেমে আসা রাখে আরবিতে বলে নুজুল আরবিতে বলে নুজুল মানে অবতরণ করা আমরা বাংলাতে বলে অবতরণ করা এখন এই নুজুলটা আমাদের জেনে রাখতে হবে নজুলা বিয় নজুল রব্বর তাহলা এই যে নামাটা এইটা আল্লাহ সুবাহর একটা সিফাত একটা গুণ একটা বৈশিষ্ট্য তাতে আল্লাহ কবি মাসিয়াতেল্লাহ হেকমাতই ও হেকমাতি এটা আল্লাহ সোহা তালার রূপে ব্যক্ত করবে এবং তার হেকমতের মাধ্যমে এটা এটা কীভাবে নামেন এটা আমরা বিশ্বাস করব নজুলোর হাকিকি সত্যিকার সত্যিকারভাবে নামেন ইয়ালি কবি জালা আলিহি যেভাবে আল্লাহর সানে শোভা পায় যেভাবে তিনি মনে করেন যেভাবে তিনি ইচ্ছা পোষণ করেন সেভাবেই তিনি নামেন নামার কথাটা যেহেতু হাদিসে আছে আমাদের নাবি সাল্লা স্লাম বলেছেন অবতরণ করেন নুজুল আছে তার একটা গু এটা তার একটা ফেল এটা একটা সিফাত সিফাতুল ফেলিয়া সুতরাং এটা কর্মগত সিফত এটা আল্লাহ সহ যেভাবে তার সানে যেভাবে নামার ইচ্ছা করেন যেভাবে নামার পোষণ পোষণ ইচ্ছা করেন সেভাবে নামেন কাইফে যেভাবে ইচ্ছা মাতা যখন ইচ্ছা এই জন্য আল্লাহ আসামিউল বাসির যে আল্লাহ আলম সমকক্ষ কোনো কিছুই নয় তার সাথে কোনো কিছুর তুলনা হবে না তুলনা দেওয়া বোঝানো সম্ভব না তিনি শোনেন এবং দেখেন যেমন আল্লাহ কোরআনে বলছেন অন্য জায়গায় অলিল্লাহিল মাথালুল আলা আল্লাহ রবুল্লা আলমের উদাহরণ সবার উপর আল্লাহর সাথে কাউ উদাহরণ দিয়ে আপনি বুঝাইতে পারবেন না এই জন্য এটা বিশ্বাস করতে হবে আল্লাহ যেভাবে ইচ্ছা যেভাবে খুশি যেভাবে নামার কিভাবে নামেন সেটা আল্লাহ সব তালা ভালো জানেন সেদারে একটা তারপরও একটা উদাহরণ আমাদের স্বল্প জ্ঞান যেহেতু আমাদের জ্ঞানের গভীরতা যেহেতু কম একটা উদাহরণ দিয়ে তাই বোঝানো সম্ভব যেমন মনে করেন আপনি চেয়ারে বসে আছেন চেয়ারে বসে থাকলে আপনি বসা বসার পর আপনি উঠে গেলেন এখন আপনি উঠে যাওয়ার পরে চেয়ারটা খালি হয়ে গেল আপনার বসার স্থান থেকে আপনি যখন সরে যাবেন তাহলে আপনার জায়গাটা জায়গাটা খালি হয়ে যাবে স্থানটা খালি হবে এখন আল্লাহ সব হানা তালার ক্ষেত্রে কি এটা হবে যে আল্লাহ সুবাহান তালা তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আজিম থেকে নেমে আসলে আল্লাহর স্থানটা খালি হয়ে যাবে এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন এটা ব্যাখ্যা করা যাবে না অপব্যাখ্যা করা যাবে না কোনো পরিবর্তন করা যাবে না কোনো তাবিল করা যাবে না কোনো ধরন বর্ণনা করা যাবে না কোনো উপমা দেওয়া যাবে না কোনো পদ্ধতি বর্ণনা করা যাবে না কোনো তাসবি বা কোনো সাদৃশ কিছুই বর্ণনা করা যাবে না এই জন্য বলতে হবে ইয়ালি কুবি জালা আল্লাহর শাহানে যেটা শোভা পায় যেভাবে সমীচীন সেভাবেই তিনি করে থাকেন এটাই ওয়াল জামাত রাকিদা এবং আমাদের ইমাম আবু হানিফা শাফি মালিকি হাম্বলি এই যে ইমাম আইমা এবং তারা মোহাদিস বিশ্বাস করছেন হলো হল সলফেসাল আকিদা এবং সলফেস আলহিন্দ আকিদা একটা উল্লেখ করব যে আল্লাহ দ্বারা সাব্যস্ত এবং এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এটার বাইরে বিশ্বাস করাটাও কুফুরি তাজবিদা মোতাজিলা খারিজিয়া মর্জিয়া আলু সুন জামাদের আকিদার বাইরে সলফেস আলহিন্দের আকিদার এটা বহির্ভূত আকিদা এবং আপনি যে আয়াতটি উল্লেখ করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা তোহার পাঁচ নম্বর আয়াত আল্লাহ এটা আর রহমান ও আল্লাহ আরো রহমান আরো সে অবস্থান করছেন এখন কিভাবে অবস্থান করছেন সেটা তো আমি আপনি জানি না এটা বিশ্বাস করাই যায় বিশ্বাস করতে হবে যে আল্লাহ রহমান আরো সেরূপে আছেন এই সম্পর্কে ইমাম মালিক রহমা হলে এটাই বলছেন যে আলিস আলম আল্লাহ সুমান তালা আরো সে আছেন এটা স্পষ্টভাবে আপনাকে বিশ্বাস করতে হবে পরিষ্কার অল কাইফিয়া তোমা ঝুলুন কীভাবে আছেন এটা অজ্ঞাত অপরিচিত কেউ জানে না পৃথিবীর অল ইমান ওয়াজীবন ইমান আনা ওয়াজিব ও সোয়াল আন হবে এই সম্পর্কে প্রশ্ন করাটাই বেদাত তো এই যে ইমাম মালিক রহেমহল্লার এই কথাটা কিন্তু আল্লাহর সমস্ত সিপতের ক্ষেত্রে আল্লাহর যত গুণ আছে এই গুণের মধ্যে এইটাও একটা গুণ যে আল্লাহ নিচে নেমে আসেন শেষ রাতে এখন কিভাবে নামেন এখানে প্রশ্ন করতে হবে যে আল্লাহ নামেন এই কথাটা আপনি আমি বিশ্বাস করব। কিন্তু কাইফিয়া তো মাঝুলেন কীভাবে এবং পদ্ধতি কী নামার পদ্ধতি এটা আপনার মাঝুল এটা অপরিচিত আপনার জ্ঞানে আমার জ্ঞানে নাই সারা পৃথিবীর কোনো জ্ঞানে নাই এটা ওয়াল ইমান এই সম্পর্কে প্রশ্ন করাটা বেদাত কেউ প্রশ্ন করলেও বেদাত হবে এটা প্রশ্ন করাটা না ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ সহি মতে বিশ্বাস মতে আকিদার বিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে আকিদার বিশ্বাসের মধ্যে খালাল হলে ত্রুটি হলে তার ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে সুতরাং আকিদা বিশ্বাস আকিদারা মূলত ইমানের সাথে সম্পর্কিত আকিদা বিশ্বাস ইমান এর একই কথা তো মোট কথা আকিদা বিশ্বাস ইমানের মধ্যে দুর্বলতা এগুলি সুতরাং আমরা না জানার কারণে অনেকে করে থাকে অনেক মানুষ অপব্যাখ্যা করে আর কি অপব্যাখ্যা করে এবং আল্লাহর সামনে যে সমস্ত কথা বলে আল্লাহ নিরাকার বলে আকার নাই এই সেই ইত্যাদি তো এই যে আল্লাহ সহ সব জায়গায় বিরাজমান এটার বিরোধী কথা এটা আল্লাহ ওয়া তাআলা এগুলি আল্লাহ রাব্বুল আলমে এগুলি সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন আকীদার ব্যাপারে আমাদের স্বচ্ছ পরিষ্কার ধারণা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বিশুদ্ধ আকিদ থেকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজর সাল্লাহ নবীন মোহাম্মদ আসসালাম আলিকাত